ব্যবসায়িক ভিত্তি যেন এক্ষেত্রে কাজে না লাগে, তারা যেন ঠিক মতো সবকিছু করে আমাদের কোভিড পেশেন্টদের কাছে দাঁড়ায়, এবং আমি আশা রাখি তারা সেটা করবেও, কারণ আমি তাদের কাজকর্ম দেখছি। এছাড়া পরিশেষে আমি শুধু একটাই কথা বলবো শিক্ষিকা হিসাবে, যে দেখুন পুঁথিগত বিদ্যাই আমরা ছোটবেলা থেকে বাচ্চাদের শেখাই, পড়ো পড়ো পড়ো, এত নাম্বার পাও, এত ফার্স্ট হতে হবে, সেকেন্ড হতে হবে, এটাই কিন্তু নয়, এটাই কিন্তু শিক্ষা নয়। আমাদের স্বামীজির কথায় মানুষের ভেতর যে পূর্ণত্ব বর্তমান, তাহার বিকাশ সাধনকে বলে শিক্ষা। আমি আশা করব সমস্ত মানুষের ভেতর মানবিকতা জেগে উঠুক, এবং শুধু নাম্বার বা পরীক্ষার ফল দিয়ে মানুষকে বিচার না করে মানুষ যেন তার মানসিকতা নিয়ে দুস্থ মনে সমস্ত মানুষের পাশে দাঁড়ায়। এবং সহ সবাই আমরা উপস্থিত আছি তো এই অনুষ্ঠানে।